वेलकम टू बांग्ला टीचर्स यूट्यूब चैनल। सो व्यूअर्स आज के अपन के ब्लॉग एवं एडसेंसर किस कठिन प्रश्न उत्तर देव। अवश्य अपनारा भिडियो धैर्य सहकारे देखार चेष्टा करबें और आपनी जदि ए रकम किस ट्रिक्स पे चान अवश्य बांग्ला टीचर्स यूट्यूब चैनल सबसक्राइब कर पाशे जे बेल आइकन रही है से क्लिक कर नोटिफिकेशन ऑन कर देवें। सो आज के चल्लिसटा कमन प्रश्न अन्सार देखो। अवश्य अपनारा जदि ये चल्लिसटा প্রশ্নের অ্যান্সার মুখস্থ করতে পারেন বা আপনি দেখে নিতে পারেন তাহলে আপনার আর কারো কাছে থেকে এই অ্যাডসেন্স এবং ব্লগ সাইট নিয়ে কোনো প্রশ্ন করতে হবে না। তাহলে চলুন ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করি। সো ফার্স্ট প্রশ্ন, ব্লগ আর সাইটে পোস্ট সম্পূর্ণ বাংলা লেখা থাকলে অ্যাডসেন্স পাওয়া যায় কি না, এটা অনেকের প্রশ্ন। হ্যাঁ, আপনি যদি বাংলা কন্টেন্ট লেখেন সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্স পাবেন, 100% আপনি অ্যাডসেন্স পাবেন। যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কন্টেন্ট বা ইংলিশ আর্টিকেল লেখেন সেক্ষেত্রে আপনি অতি দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন, প্লাস আপনার ওয়েবসাইটের আর্নিং একটু বেশি হবে। সো আশা করি ফার্স্ট অ্যান্সারের উত্তর পেয়েছেন। এরপরে সেকেন্ড যে প্রশ্ন সেটা হইতেছে যে আমার সাইটে অ্যাড শো করছে, এখন যদি আমি থিম পরিবর্তন করি তাহলে কি সমস্যা হবে? যা থিম পরিবর্তন করেন তাহলে সমস্যা হবে, অর্থাৎ আমি আপনাদেরকে বলি যদি আপনি একটা ঘর নতুন ঘর তৈরি করেন, অর্থাৎ আপনার যে পুরাতন ঘর আছে আপনি যদি একটা নতুন ঘর তৈরি করতে যান তাহলে কিন্তু আপনার একটু পরিশ্রম করতেই হবে বা একটু সময় লাগবে, ওই নতুন ঘরটাকে ঠিকঠাক করতে আপনার সময় লাগবে। সেম একই এখানে আপনার থিম পরিবর্তন করলে একটু সমস্যা হবে, আর এই সমস্যার মানে কিছু অ্যাড অর্থাৎ নতুন কিছু অ্যাড প্লেসমেন্ট করতে হতে পারে, অর্থাৎ আপনার এই থিমটা পরিবর্তন করলে আপনার কিছুদিন সময় লাগবে। যেমন আপনি একটা নতুন ঘর তৈরি করলেন, ওই ঘরটাকে আপনার পুনরায় সাজাতে হবে, তারপরে আপনার ডেকোরেশন করতে হবে, আরও অনেক কিছু কাজ থাকবে। সেম একইভাবে আপনার এখানে কিছুদিন ওয়েট করতে হবে এবং অ্যাডগুলো প্লেসমেন্ট করতে হবে। আশা করি দ্বিতীয় অ্যান্সারটির উত্তর পেয়েছেন। এরপর নাম্বার থ্রি, এই প্রশ্নটা অনেকেই করেন বা অনেকে কনফিউজ, ইউটিউব এবং ব্লগের জন্য কি আলাদা অ্যাডসেন্স লাগবে? সো আপনি একটা অ্যাডসেন্স থেকেই ইউটিউব এবং ব্লগ সাইট চালাতে পারবেন, এতে কোনো অ্যাডসেন্স দুইটা অ্যাডসেন্সের প্রয়োজন নাই। এখন অনেকেই বলতে পারেন যে আমি একটি অ্যাডসেন্স ক্রিয়েট করছি কিন্তু আমার নামে আরেকটি অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবো কি না। সো আপনি কখনো আপনার নিজের নামে দুইটি অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন না। সো আপনার ফ্যামিলির অন্য কারো নামে আপনি অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারেন কিন্তু আপনার নামে আর অ্যাডসেন্স করতে পারবেন না, অনলি একটাই অ্যাডসেন্স আপনি ক্রিয়েট করতে পারেন। সো আশা করি এটার উত্তর পেয়ে গেছেন। এখন অনেকেই বলে যে অ্যাডসেন্সে ইউটিউবের অ্যাডসেন্স এবং ওয়েবসাইটের অ্যাডসেন্সের জন্য অ্যাড ইউনিট বা অ্যাড কোড বসাতে হয়, এটা আমরা কীভাবে করবো? এটার নেক্সট একবারে লাস্টে এই অ্যান্সারটা রয়েছে, আপনারা ফুল ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে এটার অ্যান্সার পেয়ে যাবেন। সো নাম্বার থার্ড অ্যান্সার কমপ্লিট। এবং নাম্বার ফোর অ্যান্সার, ব্লগ স্পট সাইটে কি গুগল ফটো ডাউনলোড করে আপলোড করা যাবে? গুগল থেকে সরাসরি ডাউনলোড করে আপলোড করলে অ্যাডসেন্সের সমস্যা হতে পারে, আর এটা অনেকেই বলে। যাই হোক, পিক্সবে বা পিক্সেল ল্যাব বা আরও আদার সাইট রয়েছে, আপনি ওখান থেকে কিছু ইমেজ ফ্রি নিয়ে এসে জাস্ট একটু হালকা একটু এডিট করবেন, এডিট করে আপনার ওয়েবসাইটে দিতে পারেন। আর আপনি যদি কোনো গুগল থেকে যদি কোনো ইমেজ নিয়ে আসে হুবহু কপি করে যদি আপনার এই ব্লগ সাইটে যদি দিয়ে দেন, যদি ওই ফটোর ওনার বা ওই ফটো যদি যে ওই ফটোটা ইয়ে করছে ডিজাইন করছে বা অন্যজনের ওই ফটো সে যদি আপনার রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার এই অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে একটু ঝামেলা হতে হবে। সো আশা করি এটার অ্যান্সার পেয়েছেন। এরপরে যে অ্যান্সারটা সেটা হইতেছে যে ব্লগার
দিয়ে ব্লগ সাইট তৈরি করলে কি টাকা লাগবে? সো এটা অবশ্যই আপনার কোনো টাকা লাগবে না, কোনো এমবি লাগবে না, অর্থাৎ কোনো কিছুই করা লাগবে না। জাস্ট আপনি একটি জিমেইল দিয়ে কিভাবে ব্লগ সাইট ক্রিয়েট করবেন এটা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। সো নাম্বার 6, আমি একটি ডোমেন কিনেছি এবং ব্লগার সাইটে সেট আপ করেছি, আমি পরে কি ডোমেন ওয়ার্ডপ্রেসে সেট আপ করতে পারবো? হ্যাঁ, আপনি একটি ডোমেন কিনেছেন বা ব্লগার সাইটে সেট আপ করেছেন, যাই হোক, আপনি ডোমেনটা হইতেছে যে আপনি যেমন www.google.com, যেমন আরও সাইট রয়েছে www.youtube.com, www.news24@news24.com, এরকম অনেক সাইট রয়েছে যেগুলো .com, সেগুলো হইতেছে ডোমেন, অর্থাৎ .com একটা ইউজার, অর্থাৎ ব্লগার, আমাদের ব্লগার একটি কিন্তু ডোমেন। সো ব্লগার .com এটি কিন্তু একটি ডোমেন। সো এটা আপনি কনভার্ট করতে পারেন, এটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল থাকবে আপনারা কিভাবে এই ব্লগার সাইট থেকে আপনি ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করবেন বা সেট আপ করবেন। যদি আপনারা এটার টিউটোরিয়াল চান তাহলে নেক্সট লেকচারে এগুলো নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 7, .com ডোমেনের দাম কত? এখন আমি এখানে দামের কথা উল্লেখ করিনি এই জন্য যে এক এক সময় এক একটা রেট হয়, বা আমি যদি বলি মিনিমাম আপনার ডোমেনের দাম, .com ডোমেনের দাম যদি আপনি নেমচিপ অথবা ব্লোস্ট অথবা আপনারা আদার্স যেগুলো সাইট রয়েছে ওইগুলো থেকে যদি আপনারা কেনেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার মিনিমাম $8-10 মধ্যে আপনারা .com ডোমেন পেয়ে যাবেন। সো আশা করি এটার অ্যান্সার পেয়েছেন। এরপরে নাম্বার 8, ব্লগার সাইটে কি টিম অথবা গ্রুপ অথবা অথর নিয়োগ দেওয়া যায়? হ্যাঁ, আপনি একটি সাইট ক্রিয়েট করলেন, ব্লগার সাইট, আপনার দুই তিনটা ফ্রেন্ড রয়েছে, আপনি তাদেরকে এই ব্লগার সাইটে নিয়ে এসে আপনি তাদের কাছ থেকে কিছু পোস্ট করে নেবেন বা আপনি তাদের টিমভাবে আপনি কাজ করাবেন, এবং এতে হবে কি আপনার সাইটের র্যাঙ্ক থাকবে, প্লাস আপনি কিছু বেনিফিট পাবেন, ওনারাও কিছু বেনিফিট পাবে। আশা করি আপনার টিম গ্রুপ নিয়ে যদি কাজ করেন তাহলে অতি দ্রুত আপনার সাইটটাকে র্যাঙ্ক করতে পারবেন এবং ভালো পজিশনে নিয়ে আসতে পারবেন। নাম্বার 9, ব্লগার সাইটের যে আচ্ছা একটি ব্লগার অ্যাকাউন্ট দিয়ে কয়টি সাইট তৈরি করা যায়, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ব্লগার সাইট, অর্থাৎ আপনার একটি জিমেইল আছে, আপনি চাচ্ছেন যে কয়টি আনলিমিটেড আপনি এখানে সাইট তৈরি করতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই। আপনার একটি জিমেইল দিয়ে আনলিমিটেড ব্লগার সাইট তৈরি করতে পারেন। নাম্বার 10, আমার একটি ব্লগ সাইট আছে এবং অ্যাডসেন্স অনুমোদন পেয়েছি, আমার নতুন ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাড যোগ করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে জিমেইল দিয়ে নতুন করে আবেদন করতে হবে কি? নতুন জিমেইল দিয়ে আবেদন করা লাগবে না, আপনি আপনার অ্যাডসেন্সে যান, সাইটে ক্লিক করেন, অ্যাডস এবং সাইটে অ্যাড করে নিন। এক্ষেত্রে গুগল আপনার সাইটকে আবার রিভিউ করে 2-3 দিন পর আপনার মেইলে জানিয়ে দেবে যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ, বা আপনার সাইট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এটা অ্যাপ্রুভ অতি দ্রুতই পেয়ে যাবেন। যাই হোক, আশা করি আপনারা এটার ওপর অ্যান্সার পেয়েছেন। ফ্রি ব্লগার টেম্পলেট অ্যাডসেন্স পেতে কোনো সমস্যা হবে কি? সো আপনার তো ফ্রি ব্লগারের টেম্পলেট অ্যাডসেন্স পেতে কোনো সমস্যা হবে না। সো আপনার এই ব্লগার টেম্পলেটের সাথে এখানে অ্যাডসেন্সের কোনো সমস্যার কথা বলা হয়নি, আপনি ফ্রি অ্যাডসেন্সে ফ্রি ব্লগার টেম্পলেট আপনি ইউজ করে চাইলে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারবেন। আশা করি আপনি এটা অ্যান্সার পেয়েছেন। এরপরে নাম্বার 12, অন্য ওয়েবসাইট থেকে কপি করে নিজের ব্লগ সাইটে পোস্ট দিলে অ্যাডসেন্স দিবে? এটা অনেকে এই প্রশ্নটা করে, যাই হোক এটার অ্যান্সার আজকে আপনি পেয়ে যাবেন। অ্যাডসেন্স দিবে না, অর্থাৎ কপি না করে
নিজে কিছু লেখার চেষ্টা করুন এবং যখন আপনি কপি করবেন বা আপনি এই কপি কন্টেন্ট আপলোড করবেন তখন আপনার এই গুগল অ্যালগোরিদম অটোমেটিক আপনার সাইটটাকে ধরে নেবে যে আপনি কপি কন্টেন্ট করতেছেন। যেমন আপনি এই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন না যে আপনি আসলে কপি করলে ধরা খাবেন কি না, আমি যদি নেক্সট আরেকটি পার্ট করি যে আপনারা কিভাবে কপিরাইট চেক করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্টিকেল কত পার্সেন্ট কন্টেন্ট কপি এবং আপনার কত পার্সেন্ট কন্টেন্ট কপি মুক্ত। এটা যদি আপনারা নেক্সট টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। আশা করি এটার উত্তর পেয়েছেন। অবশ্যই আপনারা কখনো কপি করে আপনারা কন্টেন্ট আপলোড করবেন না, অর্থাৎ আপনারা এখানে কন্টেন্ট রাইটিং করবেন না, যদি করেন তাহলে কিন্তু আপনারা অ্যাডসেন্স পাবেন না। আশা করি উত্তর পেয়েছেন। নাম্বার 13, আমার সাইটে অ্যাড আমি যদি নিজে ক্লিক করে আয় করি এতে কোনো সমস্যা হবে? এটা কোনো সমস্যা হবে না, আপনার স্বাদের অ্যাডসেন্স হারাতে হবে। এখন বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনি যখন আপনার নিজের অ্যাকাউন্টে ক্লিক করবেন বা আপনার অ্যাডসেন্সে ক্লিক করবেন, আপনি চাচ্ছেন যে আমি ক্লিক করে আমার নিজের আয় আমি নিজেই করব। এক্ষেত্রে কিন্তু আপনি যে একটা অথর নেম বা আপনি যে ব্লগার সাইটটা ক্রিয়েট করছেন একই আইপি থেকে আপনি এই ব্লগারটাকে কন্ট্রোল করতেছেন, ওই একই আইপি থেকে আপনি এটা কাজ করতেছেন, তখন কিন্তু আপনার এই ক্লিকটা ইনভ্যালিড ধরে নেবে আর এর ফলে আপনার অ্যাডসেন্সটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 14, আমি যদি আমার সাইটে গোপন ক্লিক করে বলি বন্ধুকে এবং আমার বলি আমার বন্ধুকে তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, 100% সমস্যা হবে আপনার এই সাইটটাকে যদি আপনি গুগল অ্যাডসেন্সে ইনভ্যালিড ক্লিক এটা বলা হয়। যাই হোক, আপনারা এই কাজটা করবেন না, আপনারা অবশ্যই 100% কন্টেন্ট লিখতে থাকুন এবং আপলোড করতে থাকুন। আশা করি আপনারা অতি দ্রুত সাকসেস হবেন এবং আপনাকে কোনো আপনার বন্ধুর কাছ থেকে ওয়েবসাইটের বা অ্যাড ক্লিক করে নিতে হবে এই সব কিছু করা লাগবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ব্লগার সাইটে কি ইউটিউবের ভিডিও দেওয়া যায়? হ্যাঁ, আপনি দিতে পারবেন, আপনি যে কারো ভিডিওই আপনি ইউটিউবের ভিডিও আপলোড দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও এবং অন্যজনের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি দিতে পারেন। এতে হবে কি, আপনি যে ভিডিওটা দিতেছেন ওনার, অর্থাৎ ওই ভিডিওটার লিঙ্ক আপনি যদি ওখানে প্রোভাইড করে একটা আই ফ্রেম নিয়ে আপনি যদি ওখানে পোস্ট দেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে হইতেছে প্রশ্ন, আমার ব্লগে অন্যজনের ভিডিও দেওয়া যাবে কি? আচ্ছা, অন্য ইউটিউবের ভিডিও দেওয়া যাবে কি? আপনি এখানে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি যখন একটি ইউটিউবের ভিডিও দেবেন বা এ করবেন সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সে বা আপনার ব্লগার সাইটটা কিন্তু অত র্যাঙ্ক করবে না। ব্লগার সাইটে কি কমেন্ট অ্যাপ্রুভ সিস্টেম করা যায় কি? হ্যাঁ, অবশ্যই যায়। এটা মানে আপনি অনেক সাইটে দেখবেন যে ব্লগার সাইটে কমেন্ট অ্যাপ্রুভ সিস্টেম, এটা আপনি করতে পারবেন। আশা করি এটার অ্যান্সার পেয়েছেন। এরপরে নিজের ব্লগে নিজে ভিউ করলে সমস্যা হবে কি? কোনো সমস্যা হবে না, যদি আপনি এইভাবে যদি অ্যাডসেন্সে বা আপনি যদি বারবার যদি ইনলিগালভাবে, অর্থাৎ আপনি নিজে ভিউ করতেছেন যখন আপনি একটা ওয়েবসাইটে আন্ডারে আপনি ক্লিক করতেছেন, অর্থাৎ আপনি ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য বা ভিজিট করার জন্য আপনি দেখতেছেন যে কী রকম ভিজিটর, এটা আপনি স্বাভাবিক করতে পারেন, কিন্তু আপনি অ্যাড ভিউ করবেন বা অন্য কাজ করবেন এটা করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ব্লগার সাইটের লিঙ্ক এবং ফেসবুকে বেশি বেশি শেয়ার করলে সমস্যা হবে? একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হইতেছে যে লিমিট ক্রস করবেন না, অর্থাৎ বেশি বেশি শেয়ার করলে আপনার ফেসবুকের ডোমেন, অর্থাৎ আপনার ফেসবুক যে একটা ডোমেন বারে বারে আপনি ওইটা
মানে ব্লগার সাইটের লিঙ্ক শেয়ার করতেছেন, অর্থাৎ আপনি পোস্ট লিঙ্ক শেয়ার করেন, আপনি ব্লগার সাইটের লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকুন। যদি আপনি ব্লগার সাইটের লিঙ্ক বারবার শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার এই ব্লগ সাইটের লিঙ্ক কিন্তু অটোমেটিক ডোমেন ব্লক হয়ে যাবে। আশা করি আপনারা এটার উত্তর পেয়েছেন। নাম্বার 20, আমার ব্লগার সাইটের ডোমেন, আচ্ছা একটা ব্লগার সাইটে দুইটা ডোমেন যোগ করা যায় কি? একটা ব্লগার সাইটে দুইটা ডোমেন কখনো যোগ করতে পারবেন না, অর্থাৎ ধরুন google.com বা মজিলা, অর্থাৎ google.com blogspot.com, দুইটা কিন্তু একই ডোমেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি আপনাদেরকে বলি যে প্রথমআলো.com এবং বাংলাদেশ প্রতিদিন .com দুইটা ডোমেন কি এক জায়গায় আনতে পারবেন? কখনোই পসিবল না। আশা করি আপনি এটা অ্যান্সার পেয়েছেন। নাম্বার 21, প্রতি মাসের কত তারিখে অ্যাডসেন্সের টাকা ডলার যোগ হয়, অর্থাৎ আপনি যে আর্নিংটা করেছেন এটার অ্যাড হতে আপনার সময় লাগে 10 থেকে 11 তারিখ পর্যন্ত মাসের? আশা করি এটার উত্তর পেয়েছেন। ব্লগার সাইটের কালার পরিবর্তন করার উপায় আছে? হ্যাঁ, আপনি যদি একটু কোডিং নলেজ জানা থাকে, যেমন HTML CSS অর্থাৎ CSS দিয়ে আপনার কিন্তু এখানে মূলত কালার পরিবর্তন করতে হবে। যদি চান যে ওয়েবসাইট ডিজাইন নিয়ে কোনো টিউটোরিয়াল HTML অথবা CSS নিয়ে, তাহলে আমি আপনাদের এটার ওপর একটি ভিডিও দিতে পারি। অথবা আপনারা যদি একটা মানে ফুল ওয়েবসাইট ডিজাইন বা আপনার HTML এবং CSS বেসিক নিয়ে যদি কোনো ভিডিও পেতে চান, তাহলে আরেকটা চ্যানেল রয়েছে, আমি ওইটা নেক্সট টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, ওই চ্যানেলে আপনার সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনার এটা উত্তর পেয়েছেন। আচ্ছা, ব্লগার সাইট কি হ্যাক করা সহজ? এটা কখনো পসিবল না, আপনি এটা চাইলে হ্যাক করতে পারবেন না, কারণ এটা কিন্তু গুগল সিকিউরিটি একটা মানে সাইট, অর্থাৎ ব্লগার সাইট, কিন্তু আপনি সহজেই এটা হ্যাক করতে পারবেন না। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি সাইট। আশা করি আপনারা এটার উত্তর পেয়েছেন। ব্লগার সাইটের অ্যাডমিন বা মালিক পরিবর্তন করা যায়? হ্যাঁ, অবশ্যই আপনি মালিক পরিবর্তন করতে পারবেন, যে কাউকে আপনি অথর বা অ্যাডমিন করতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে ব্লগার টেমপ্লেট থিম এডিট করা যায়? হ্যাঁ, আপনি এটা এডিট করতে পারবেন। অবশ্যই আপনি প্লে স্টোর থেকে কুইক এডিট অ্যাপস ইনস্টল করবেন, করে তারপরে আপনি টেমপ্লেট থিম এডিট করতে পারবেন। এরপর হইতেছে যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ব্লগার ব্যবহার করা যায় কি? হ্যাঁ, আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ব্লগার সাইট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার জিমেলটাকে লগ ইন করতে হবে এবং আপনার ব্লগ সাইটে ঢুকতে হবে। এরপরে নেক্সট যে কোশ্চেন, ব্লগার সাইট চিরদিনের জন্য ডিলিট করার উপায় আছে? হ্যাঁ, আপনি আজীবনের জন্য ডিলিট করতে পারবেন। কীভাবে ডিলিট করতে হয় এটা আপনারা ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, দেখলেই আপনারা একটু সিটিং কাটাকাটি করলে আপনারা এটা পেয়ে যাবেন। গুগল অ্যাডসেন্সের জন্য কোন ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলব? আচ্ছা, আপনি অ্যাডসেন্সের টাকা বা আপনি ডলার যে কোনো ব্যাংকে নিতে পারেন, যেমন ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আরও আদার্স যে ব্যাংক রয়েছে আপনি সেগুলো থেকেও নিতে পারেন। গুগল অ্যাডসেন্সের ভুল নাম ঠিকানা দিলে সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে, এবং সমস্যা হবে না এবং সমস্যা হবে দুটাই আমি বলতেছি, কারণ অ্যাডসেন্সের নাম যদি প্রথমত ভুল দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ভুল লোকেশনেই কিন্তু আপনার এই লেটারটা সেন্ড হবে। আর অ্যাডসেন্সের নামটা ভুল হলো, বাট আপনার যদি ওই চিঠিটা পান তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি নেক্সট টাইম যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এজন্য আপনারা অবশ্যই রিয়েল নাম ইউজ করার চেষ্টা করবেন এবং রিয়েল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এটার অ্যান্সার পেয়েছেন। ভিপিএন দিয়ে অ্যাড ক্লিক করলে সমস্যা হবে? হ্যাঁ, 100% সমস্যা হবে, এটা কখনো করা যাবে না আর এটা আপনারা কখনো ট্রাই করবেন না। আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আমি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, বা এটাকে আমি
এইটা অর্থাৎ এই কাজটা আপনারা কখনো করবেন না। এটা যদি করেন তাহলে আজীবনের জন্য আপনার অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ব্লগার সাইট থেকে ওয়ার্ডপ্রেসে নেওয়া যায় কি? হ্যাঁ, আপনি নিতে পারবেন। ব্লগার সাইট ডিলেট অর্থাৎ ব্লগার সাইটে ভিজিটর বাড়ানোর উপায় আছে? হ্যাঁ, আপনি ব্লগার সাইটের ভিজিটর নিয়ে আসার জন্য আপনাকে ফার্স্ট টাইম এসইও করতে হবে, এবং এই এসইওটা আপনার অর্গ্যানিকভাবে করতে হবে, এবং কিছু কিওয়ার্ড রিসার্চ করে আপনার সাইটটাকে ভিজিটর বাড়ানোর জন্য আপনার আরেকটি কাজ সেটা হইতেছে, যদি আপনি ভাইরাল বা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারেন তাহলে অতি দ্রুত আপনি ব্লগ সাইটে ভিজিটর নিয়ে আসতে পারবেন। এটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল আমি মেক করব, অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন। ব্লগার দিয়ে কি অনলাইন নিউজ সাইট তৈরি করা যায়? হ্যাঁ, আপনি ব্লগার দিয়ে একটি অনলাইন নিউজ সাইট তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনার একটি টেমপ্লেট বা থিম প্রয়োজন পড়বে। এই থিমটা আপনারা অবশ্যই আপনার ফ্রিতেই পেয়ে যাবেন। এটাও আমি একটি ভিডিও ক্রিয়েট করব, অবশ্যই চাইলে এটাও আপনি দেখে নিতে পারেন। ব্লগার থিম টেম্পলেট ডাউনলোড করার ওয়েবসাইট আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। ব্লগারের থিম টেম্পলেট আপলোড হয় না কি করব? ব্লগারের থিম আপলোড হয় না, এই জন্যই আপনি যে থিমটা আপলোড করতেছেন ওইটার কোড বা অন্য কোনো প্রবলেম মিস্টেক আছে এজন্য, অথবা আপনি ওইটা সঠিকভাবে আপলোড করতেছেন না। যদি না হয় বারবার ট্রাই করুন। এরপরে একটি ব্লগ সাইটে কতগুলো আর্টিকেল লেখা যায়? আনলিমিটেড, আপনার যতগুলো ইচ্ছা ততগুলোই আপনি লিখতে পারেন। এরপর হইতেছে যে আমার একটি ইউটিউব, যেটা আমি আগের কোশ্চিনে ফার্স্ট কোশ্চিনে বলেছিলাম যে আপনারা এই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন, যারা মূলত ফার্স্ট টু লাস্ট দেখতেছেন তারাই কিন্তু এখন এই অ্যানসারটা পেয়ে যাবেন। আমার একটি ইউটিউব হোস্টেড অ্যাডসেন্স আছে, আমি কি আমার blogspot.com অর্থাৎ blogspot.com ব্লগে ইউজ করতে পারবো? আচ্ছা, যদি পাওয়া যায় ইউটিউব চ্যানেলে কোন ধরনের ক্ষতি হবে কি না? আমি এখন আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি, আপনি যখন আপনার ইউটিউবের অ্যাডসেন্স মূলত আপনি অ্যাপ্রুভ হবে বা আপনার অ্যাডসেন্স আছে, কিন্তু আপনার ইউটিউব এবং ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স কিন্তু কিন্তু দুইটা আলাদা। কিন্তু আপনি যদি ইউটিউবের অ্যাডসেন্স হোস্টেড অ্যাডসেন্স, যেটা ইউটিউবের হোস্টেড অ্যাডসেন্স, এটা যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাডমোব এটা কিন্তু আপনার ব্যবহার করতে হবে। আশা করি আপনারা এটার বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের কোনো এফেক্ট পড়বে না, আপনি দুইটা থেকেই আর্নিং করতে পারবেন। কিন্তু আমার যেটা সাজেস্ট বা সাজেশন সেটা হইতেছে যে আপনি ব্লগ সাইট বা আপনি সাইটের জন্য একটি অ্যাডসেন্স করবেন এবং ইউটিউবের জন্য আরেকটি অ্যাডসেন্স করবেন। আশা করি এটার উত্তর পেয়েছেন। নেক্সটে অ্যাডসেন্সের বিকল্প আছে কি? অ্যাডসেন্সের বিকল্পে রয়েছে গ্রিন রেট, কিন্তু এই সাইটে টাকা দিয়ে থাকে খুবই কম, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন, আমি আপনাদের কিছু বলবো না, কিন্তু অ্যাডসেন্সটাই বেটার। ব্লগার দিয়ে কি অনলাইন নিউজ সাইট তৈরি করা যায়? হ্যাঁ, আপনি করতে পারবেন, টি ব্লগ টেম্পলেট সাইট থেকে নিয়ে আপনি এটা করতে পারেন। লাস্ট যে অ্যান্সার, ব্লগার দিয়ে কি ক্যারিয়ার করা সম্ভব? 100% আপনি ব্লগার সাইট দিয়ে আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারেন, এবং আপনি এখান থেকে মান্থলি অনায়াসে অনেক ডলার আর্নিং করতে পারেন। আশা করি আপনি যতটুকু এই ভিডিওটি ফুল দেখে থাকেন তাহলে আমি মনে করব যে আপনি অ্যাডসেন্সের সবগুলো উত্তর পেয়েছেন। আর যদি আপনার কিছু আরও জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমি এটার ওপর একটি টিউটোরিয়াল করব, অথবা আমি ওখানে আপনার অ্যান্সারের উত্তর দেওয়ার অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এরকম আপনারা আরও কোশ্চিন যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন চ্যানেল বলে আপনারা কেউ
দূরে চলে যাবেন না, অবশ্যই আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি নেক্সট টিউটোরিয়াল করতে উৎসাহিত পাবো। আশা করি আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।